بسم الله الرحمن الرحيم মাটি হবে আসল বাড়ি মাটি হবে আসল বাড়ি মাটি শেষ ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা মাটি হবে আসল বাড়ি মাটি হবে আসল বাড়ি মাটি শেষ ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা সাড়ে তিন হাত মাটি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী জনকল্যাণ পরিষদ কৃষ্ণপুর কর্তৃক আয়োজিত নবম ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রাজশাহী, আরও অনেক অতিথিবৃন্দের নাম আছেন এবং বিদেশি মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, দক্ষিণ চব্বিশ পরগনা, বসিরহাট, পশ্চিমবাংলা, ভারত। ইসলামী জনকল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, তাফসিরুল কোরআন মাহফিলের সবচাইতে সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আলের মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি উম্মতের এই কঠিন সময়ে পৃথিবীর সেরা অনুষ্ঠান কোরআনুল কেরিমের মাহফিলে আমাদের সকলকে বসার তৌফিক দিলেন, আমরা খুশি না বেজার? তাহলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক, যে মহান নবীকে জগতের জন্য রহমত বরকত করুণার প্রতীক হিসাবে প্রেরণ করেছেন। সাহাবা একরাম, সুহাদা একরাম, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহ পাক সকলে জান মালের কোরবানি কবুল করুন। মোহতারাম হাজেরিন, সময় যেহেতু কম, আমি ভূমিকা খুব একটা বড় করব না। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলার চিন্তা করেছি, মৃত্যু অনিবার্য সত্য, আমাদেরকে মরতেই হবে। এ বিষয়টির আলোকে আমি খুব অল্প কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন, আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মৃত্যু সংক্রান্ত কোরআনুল কেরিমের সূরা আন-নিসা-এর ৭৮ নম্বর আয়াতে কারিমে আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, আকাশে থাকো আর পাতালে থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, বাংলাদেশে থাকো আর অন্য কোনো দেশে থাকো, যদি চার দেয়াল নির্মিত কোনো কামরায়ও থাকো, কক্ষের ভিতরে থাকো, যেখানে দুনিয়ার আলো বাতাস পৌঁছতে পারে না, কেউ পৌঁছতে পারে না, সেখানেও মালাকুল মউত তোমাকে ধরবে, মরতেই হবে। আপনাদের এলাকায় মানুষ মরে না মরা বন্ধ হয়ে গেছে? গরিব মরে না ধনীও মরে, রুগী মরে না ডাক্তারও মরে, সবাই। কোরআনুল কেরিমের সব আয়াত কোনো ব্যক্তি ইচ্ছা করলে অস্বীকার করতে পারে, আস্তিক হোক আর নাস্তিক হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, একটি আয়াতে কারিমা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সে আয়াতে কারিমা হলো, সকলেই পড়েন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, বান্দারে প্রত্যেক প্রাণীকে মরতেই হবে, প্রত্যেক জীবকে মরতেই হবে,
মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, নবী আপনি বলে দেন, ওয়া ইন তুসিবহু মাহসানাতুই ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, যদি তাদের কোনো কল্যাণ হয়, ভালো কিছু যদি লাভ করে, তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যখন কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, নবী তখন তারা আপনাকে দায়ী করে যে আপনার কারণেই নাকি বিপদ মুসিবত হয়েছে হচ্ছে। এরকম একটা শ্রেণী যুগে যুগে ছিল, বর্তমানেও আছে বন্ধু, যে কোনো সমস্যা হলেই ইসলাম আলে মোলামা এবং মুসলমানদেরকে দায়ী করে। নাচ গানের অনুষ্ঠান ভালো লাগে কিন্তু কোরআনের মাহফিল ভালো লাগে না, এমন কিছু লোক আছে না নাই বন্ধু? এই কৃষ্ণপুরের জনকল্যাণ পরিষদ যদি আজকে ঢাকা থেকে কোনো গানের মহিলা অথবা পুরুষ দাওয়াত দিত, মানুষের সমাগম আরো বেশি হওয়ার সম্ভাবনা, আর এত ফেরেশানিও তাদেরকে ভোগ করা লাগতো না। আল্লাহ বলছেন, নবী যখন অকল্যাণ হয় তখন বলে এটা আপনার কারণে হয়েছে, আর যখন ভালো কিছু লাভ করে তখন বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, নবী বলে দেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কিছুই হয় না। অকল্যাণ কেন হয়? আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করার কারণে। আল্লাহ বান্দাকে যে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন, সেটা আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কাজে খরচ করার কারণে মানুষের অকল্যাণ হয়। সুতরাং আসুন, মানুষ মৃত্যুবরণ করে, বন্ধু জন্মের একটা সিরিয়াল আছে, যে আগে জন্মগ্রহণ করে তাকে বলে বড়, যে পরে জন্মগ্রহণ করে তাকে বলে মেজো, সেজ, ছোট। এভাবে সিরিয়াল অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি মারা যায় কি যায় না? বাবার আগে ছেলেও মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, যার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যু এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যদি কারো মৃত্যুর সময় নির্ধারিত থাকে, কৃষ্ণপুর কলেজে লোকটা মারা যাবে, মালাকুল মৌত যদি এখন আমেরিকায় থাকে, বন্ধু আপনি এক মিনিটের মধ্যে মারা যাবেন, মালাকুল মৌত আমেরিকা, আমেরিকা থেকে মৌতের ফেরেশতা আসতে দেরি হয়েছে, বিমানের টিকিট পায় নাই, ঢাকায় বিমান ল্যান্ড করেছে, জামে পড়েছে, আর এই সুযোগে কৃষ্ণপুরের রহিমউদ্দিন দুই দিন বেশি বেঁচে গেছে, এমন সম্ভাবনা আছে নাকি? সবাই বললেন না, আছে নাকি? মালাকুল মৌত এমন এক ফেরেশতা যার মৃত্যুর সময় যখন হয়ে যায়, বন্ধু কোনো প্রতিবন্ধকতা মালাকুল মৌতকে ঠেকাতে পারে না। মানুষের বাস্তবতা, সহজে কেউ মরতে চায় না, কেমনে বেশি বাঁচা যায়, এই জন্য নিরাপত্তা ব্যবস্থা, মানুষ বাঁচার জন্য কত সতর্ক, পাহারাদার ছাড়া চলে না, ডাইনে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পিছনে পাহারাদার, উপরে হেলিকপ্টার, সবাই মরে মরুক, আমি যেন না মরি। বন্ধুরা আমার, এইরকম নিজের নিরাপত্তা আর চিন্তা যারা করে, তারাও কি মরবে কি মরবে না? মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, অন্যকে মাইরা মানুষ বড় মজা পায়,
ও বন্ধু, যারে পছন্দ হয় না তার বেঁচে থাকার অধিকারটাও কেউ কেউ কেড়ে নিতে চায়। কেউ কেউ আবার এমনও আছে, নিজের চিন্তা ভাবনা নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাড়তি নিবে আমারে অন্ধকার করে মারে। কেউ কেউ আবার কাউকে মাইরা বন্ধু বিভিন্ন কথাবার্তা নাটক সাজায়। আমার আল্লাহ কয়, শুন রে শুন, যারে তুই হত্যা করলি তোরও একটা মৃত্যুর সময় আছে, সেই গ্রেপ্তারি পর না, তোর উপরে আসতে ও দেরি নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা আশাও কাতে সাহেল, কুজা তখত সুলাইমানি। কোথায় কারণ? সে ফেরাউনকে সব কুবুদ্ধিগুলি দিত, মুসার বিরুদ্ধে যত অভিযান ফেরাউন চালাইতো, বুদ্ধিজীবী ছিল কারণ। যুগে যুগেই যারা ইসলামের বিরোধিতা করেছে তারা কিছু বুদ্ধিজীবী পালছে। ওরা কি সুবুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী? বুদ্ধিজীবী দুই প্রকার, কারো কাছে আছে ভালো বুদ্ধি আর কারো কাছে আছে কি খারাপ বুদ্ধি। আচ্ছা আপনারা কোন শয়তানের বুদ্ধি আছে না নাই, ভালো না খারাপ? সেই কারণ যে নাকি ফেরাউনকে সহযোগিতা করে করে বন্ধু খোদাই দাবি পর্যন্ত করায়েছে, সেই কারণও এখন আর দুনিয়ায় জোরে বলেন আছে। নমরুদ, ফেরাউন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সদহামা, কুজা আশাও কাতে সাহেল, কুজা তখত সুলাইমানি। সারা দুনিয়াকে একটি রাজ্যে পরিণত করে সুলাইমান আলাইহিসসালাম শাসন করেছেন আল্লাহর পয়গম্বর। দুনিয়া কাঁপানো অত্যাচারী রাজা ফেরাউন কল্পনাও করে নাই পানিতে ডুইবা মরা লাগবে। সেই ফেরাউন তার বাহিনী সহ ডুবে মরল, নিজেও বাঁচে নাই, তার ক্যাডারদেরকেও বাঁচাইতে পারে নাই। কিন্তু মানুষ যখন কখনো কখনো দুনিয়ার সুযোগ সুবিধা বেশি লাভ করতে থাকে তখন নিজের মৃত্যুর কথা ভুলে যায়। আমার ভাইয়েরা, আপনাদের কাছে এবার জানতে চাই, মৃত্যুটা কি রহমত না বিপদ? কেউ কথা বলতেছেন না, আপনাদের মন খারাপ? হ্যাঁ, কেউ বলছে রহমত, দুই একটা আওয়াজ আসছে বিপদ, আর বেশিরভাগ চুপ আছে যে কোনটা কইয়া বিপদে পড়ি। বন্ধু আমার, আল্লাহর জান্নাত পরকালে, আল্লাহর দিদার পরকালে, জান্নাতের যত নাজ নেয়ামত সব পরকালে, আমাদের নবীর সাথে দেখা হবে যদি আমরা জান্নাতে যেতে পারি, আর যদি নবীকে মহব্বত করতে পারি, ইসলামকে মহব্বত করতে পারি, হাসরেও নবীর সাথে থাকব। এবার আপনারা বলেন, সবাই যারা জান্নাতে যেতে চাই, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মরা ছাড়া পরকালেও যাওয়ার ব্যবস্থা নাই, জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই? তাহলে বলছিলাম ইমানদারের জন্য মৃত্যু হলো রহমত। ইমানদারের জন্য মৃত্যু কি? আমার বন্ধুরা, ইমানদারের জন্য মৃত্যু যেহেতু রহমত, মৃত্যুর ভয় ইমানদার কখনো ইমান বিক্রয় করে না। এই জন্য আমরা অতীত মুসলমানদের ইতিহাস তালাশ করলে দেখি জালেমের জুলুমের কারণে তাদের ইমান হারা হয় নাই, বরং জালেমের জুলুম যত বেশি হয়েছে ইমানদারের ইমান তত মজবুত হয়েছে। মানুষ কেন মরে? না মরলে ক্ষতি কি? এক নম্বর ক্ষতি দেখেন, কোনো মানুষ যদি মারা না যায়, মরা যদি বন্ধ হয়ে যায়, আপনিও মরেন নাই, আপনার দাদা মরে নাই, বাপ মরে নাই, দাদার যত সন্তান আছে কেউ মরে না, তাহলে বলেন আপনাদের এই রাস্তাঘাটে বাজারে বাসে টেম্পুতে জাগাই তো? এমনি বাসে জাগা নাই, টেম্পুতে জাগা নাই, রাস্তায় জাগা নাই,
মানুষ বাড়তেছে, শুধু কমাও আর কমাও। মানুষ কমানোর পরিকল্পনা হচ্ছে, পরিবার পরিকল্পনা করো মানে মরিবার পরিকল্পনা করো, মানুষ মারো, বেড়ে যাচ্ছে মানুষ। আরো যদি মরা বন্ধ হয়ে যায় পৃথিবীতে মানুষের জায়গা হতো না। এই জন্য স্বাভাবিক দৃষ্টিতেও মৃত্যুটা রহমত। একজন ইন্তেকাল করে, মারা যায়, একটা সিট খালি হয়, সেই জায়গায় আরেকজন দখল করে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে বন্ধু মানুষের বংশধারা। আদম আলাইহিস সালাম এবং তার সন্তানেরা দুনিয়া থেকে চলে গেছেন, মানুষের বাগান রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জন্ম এবং বংশধারা চলবে। এরপর একটা ফাইনাল ঘটনা ঘটবে যার নাম কিয়ামত। এরপরে এই পৃথিবীতে এখন যত মানুষ আছে সব শেষ হয়ে যাবে, পৃথিবী নামক এই জগৎটা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওটাই ফাইনাল। এখন মানুষ মরবে কেন? কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দারে তুমি মরবে এই কারণে, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করেছ মৃত্যুর মাধ্যমে তুমি কেয়ামতের দিন উঠবে, আর কেয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে পুরস্কার দান করব। আমরা যে ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হক কথা বলি, সত্য কথা বলি, এই যে তফসির মাহফিল আয়োজন করি, এগুলো সবগুলির প্রতিদান আমাদেরকে কে দেবে? সবাইকে বলতে হবে, কে দেবে? আমার বাবার মৃত্যুবরণ মানুষ কেন করবে? যেহেতু মৃত্যুর মাধ্যমে মানুষ হাসরে উঠবে, সেদিন আল্লাহ বিচারক হবেন, ফাইনাল বিচার হবে, সেদিন বিচারপতির বিচার হবে, সাক্ষীরও বিচার হবে, তদন্ত কর্মকর্তার বিচার হবে, নাকি হবে না? ওটা আখিরি বিচার। দুনিয়াতে যত বিচার হবে সকল বিচারের প্রত্যক্ষণ করতেছেন আল্লাহ, কোরআনুল কারীমে আছে। আর সব বিচারের একটা ফাইনাল বিচার কিয়ামতের দিন আল্লাহ করবেন, সেদিন আল্লাহ হবেন বিচারক, কেউ কারো পক্ষে কোনো উকিল দাঁড় করাতে পারবে না। বন্ডপীরেরা গান বানাইছে যে, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। এই গান আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, আমি পাপি তিনি জামিনদার। মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ যেদিন বিচারক হবেন, তোমার সকল কর্ম প্রকাশ হয়ে যাবে পৃথিবীতে যা করেছ। তুমি কারে জামিনদার মনে করতেছ? সে নিজেই তো ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন মৃত্যুর মাধ্যমে তোমরা যে হাসরের দিন উঠবে, সেদিন একটা বিচার হবে। ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন ওই আখেরে বিচারে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই লোকটাই মহা সফলতা লাভ করেছে। আর পরকালের বিচারে যে ধরা খেয়ে যাবে, এই ব্যক্তির মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনটা কি? খেল তামাশা। দুনিয়ার জীবন মানুষকে প্রতারিত করে, দুনিয়ার কারণে মানুষ অন্যায় করে, পাপ করে, দুনিয়ার কারণে মানুষ অত্যাচারী হয়। এবার লক্ষ্য করেন, আমরা যারা এসেছি বন্ধু, আমরা সবাই মরব, কার মৃত্যুর সময় কখন এটা আমরা জানি না। এটা যিনি জানেন তিনি হলেন আল্লাহ, যিনি হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। কেন তিনি হায়াত মৌত সৃষ্টি করলেন? কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা, তিনি হলেন আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৌত সৃষ্টি করেছেন। হায়াত মৌত কেন সৃষ্টি করেছেন? হায়াত মৌত সৃষ্টি করেছেন এ কারণে, দুনিয়াতে আসার পর কে নেক আমল করেছ আর কে খারাপ কাজ করেছ এটা যেন তিনি পরীক্ষা করে নিতে পারেন, এই জন্য তিনি হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মৃত্যু, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন কোন প্রাণী মরে না, মৃত্যুবরণ করে না আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মারা যায় না। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আও তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন নাফস কোন জীব কোন মানুষ মৃত্যুবরণ করে না আল্লাহর অনুমতি ব্যতীত। আর কে কখন মারা যাবে আল্লাহর পক্ষ থেকে এটা লিখে দেওয়া আছে কিতাবে, ওই মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত কোন লোক মারা যাবে না। ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আমি যাকে দুনিয়া দেই, যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতে কল্যাণ দেই। ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়াসানাজিজিস শাকিরিন, আর যে দুনিয়াতে কল্যাণ চায় আমি তারে দুনিয়া দেই, যে আখেরাতের কল্যাণ চায় আল্লাহ তাকে দুনিয়াও দান করেন আখেরাতও দান করেন। সুবহানাল্লাহ, যে আখেরাতের কল্যাণ চায় সে দুনিয়াও কি পায়, কি পায় না, প্রয়োজন অনুযায়ী দুনিয়াও পায়। আর যে শুধু দুনিয়া চায় সে পরকাল পায় না, দুনিয়া চেয়েছিল যারা তারা পরকাল পায় নাই। বন্ধু, এবার বলেন, দুনিয়া চেয়েছিল নমরুদ, পরকাল পেয়েছে? দুনিয়া চেয়েছিল ফেরাউন, পরকাল পেয়েছে? মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যেরকম মিল হয় নাই, ফেরাউন ছিল দুনিয়ার গোলাম, মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর গোলাম, ইব্রাহিম খলিলুল্লাহ সাথে নমরুদের মিল হয় নাই কারণ নমরুদ ছিল দুনিয়ার গোলাম, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর গোলাম। ইব্রাহিম আলাইহিস সালামের চিরস্থায়ী ঠিকানা, জীবনের মঞ্জিল ছিল জান্নাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, ঠিক না ঠিক? কিন্তু যারা দুনিয়াদার, যুগে যুগে আল্লাহর নবীদের সাথে যেমন চিন্তার মিল হয় নাই, বর্তমান ওই বন্ধু এক শ্রেণীর দুনিয়াদার আছে তাদের সাথে কোরআন হাদিসের চিন্তার মিল নাই। এই জন্য যারা কোরআনের সমাজ, কোরআনের অর্থনীতি, কোরআনের পরিবার, কোরআনের রাষ্ট্র, কোরআনের শিক্ষা ব্যবস্থা যারা গঠন করতে চায়, এই সব ফেরাউনের উত্তরসূরিদের সাথে বর্তমানেও তাদের মিল হয় না। চিন্তাই তো দুই রকম, মিল হবে কেমনে? আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হয়, আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হয়, একদিন আপনা মন কো খোদা কো ভি দেখানা হয়। হে বুদ্ধিমান, বেকুবের মতো কাজ করো না, মনে রাখবা এই দিন দিন নয় আরো দিন আছে, একদিন ওই মালিকের সামনে তোমাকে চেহারা দেখাতে হবে যিনি তোমাকে এই শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই দিন ক্যাডার থাকবে না, পাহারাদার থাকবে না, পাপের জন্য তোমাকেই এই পাপের পাহাড় মাথায় নিয়ে ওই মালিকের দরবারে দাঁড়াতে হবে, এই সব জুলুম অত্যাচারের জবাব তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ সবাইকে ইসলামের বন্ধু হিসাবে কবুল করুন, আমরা তো বন্ধুই হতে চাই, আপনারা কি হতে চান? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরে না। এবার লক্ষ্য করেন, মৃত্যুর হাত থেকে যদি বেঁচে থাকা সম্ভব হতো, আল্লাহ পাক আল্লাহর নবীকে দৈহিকভাবে এখন পর্যন্ত বাঁচায় রাখতে পারতেন কি পারতেন না?
হুজুর ইন্তেকাল করেছেন মাত্র 63 বছর বয়সে। আমার নবী বলেছেন আমার অধিকাংশ উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। যারা 60 থেকে 70 বছরের মধ্যে হায়াত পেয়ে যাবে তারা আল্লাহর বিচারে ম্যাক্সিমাম হায়াত পেয়ে গেছে। তারা কিয়ামতের দিনে অভিযোগ তারা দিতে পারবে না, আল্লাহ হায়াত পেয়েছি অল্প, তাই তো আমি আমল করতে পারি নাই। সুতরাং আসেন বন্ধু, এই পৃথিবীটা পরকালের হায়াতের তুলনায় 1 মিনিট সময় নয়। তাই তো পৃথিবীতে আমরা এসেছি মুসাফির, এখান থেকে কিছুদিন থেকে আমাদের আবার আখেরি ঠিকানা আমাদের জান্নাতে ফিরে যেতে হবে। এখানে আমরা কেন এসেছি, আমাদের কি দায়িত্ব, কোরআন হাদিস থেকে সেই দায়িত্বগুলো জেনে নিতে হবে বন্ধু। আজকে নবীর উম্মত মুসলমানরা কোরআন হাদিসের দায়িত্ব থেকে সরে গিয়া আজকে অনেক নবীর উম্মত দেখা যায় ফেরাউন নমরুদের উম্মতে পরিণত হয়েছে। কত বড় ক্ষমতা আপনি চান? সুলাইমান আলাইহিসসালামের নাম শুনছেন? কথা বলেন শুনছেন? আমি আপনাদের কৃষ্ণপুরে সুলাইমান ভাইয়ের কথা বলছি না, আল্লাহর খলিল সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম। এত বছর সারা দুনিয়া তিনি শাসন করলেন বন্ধু, মৃত্যুর সময় যখন হয়ে গেল তিনি জীবনে যে কয়টা কাজ করেন যে তার মধ্যে একটি কাজ হলো তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। সুলাইমানের ক্ষমতাকে আল্লাহ তো মজবুত করেছেন, জিনদের ভাষা বুঝতেন, ভয়ঙ্কর জিন, শক্তিশালী জিন, তাদেরকে পর্যন্ত শাসন করেছেন তিনি। পিঁপড়ার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। এত বড় ক্ষমতাধর শাসক সারা দুনিয়া শাসন করেছেন, এত বড় ক্ষমতা লাভ করেছেন, সেই সুলাইমানের সিংহাসনটাও এখন আর, জোরে বলেন আছে, মৃত্যুর সময় যখন হয়ে গেল হযরতে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমারে মাত্র 1 বছর হায়াত দেন, আপনার কাছে আল্লাহ ফরিয়াদ 1 বছর হায়াত আমারে দেন। ও বন্ধু, 1 সেকেন্ড হায়াত কারো বাড়ে না, আর সুলাইমান আলাইহিসসালামের 1 বছর হায়াত দরকার। হযরতে সুলাইমান ফরিয়াদ করে, আল্লাহ তুমি যদি আমারে 1 বছর হায়াত বাড়ায় দাও, আমি কথা দিলাম 1 বছর হায়াত দিয়া আমি আমার নিজের কাজ করব না, পরিবার পরিজনের কাজ করব না, আল্লাহ তোমার ঘর মসজিদের কাজ শুরু করেছি, 1 বছরের কাজ এখনো বাকি আছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে জিনের এই ঘরের কাজটা করবে না মালিক, এখানে একটা ডিস্টার্ব দেখা দেবে, মধ্যখানে কাজটা ভেঙে পড়বে, কাজটা বন্ধ হয়ে যাবে, তুমি যদি আমার 1 বছর হায়াত দাও, আল্লাহ আমি কথা দিলাম তোমার দেওয়া 1 বছর হায়াত দিয়ে আমি আমার নিজের কাজ করব না, পরিবার পরিজনের কাজ করব না, আল্লাহ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ঘরের কাজটাই করব। তাহলে হায়াতটা চাইলেন কার জন্য, কাজ করবেন কার, চাইলেন কার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। বন্ধু আমার, আল্লাহ জানাই দিলেন হে সুলাইমান, এই জন্যই যদি তোমার 1 বছর হায়াত দরকার হয় তাহলে তোমার 1 বছর বেশি মাসার কোনো দরকার নাই, সময় মতো তোমার ইন্তেকাল হয়ে যাবে আর আমার ঘরের কাজটাও হয়ে যাবে। তুমি কাছের ঘর বানাও, কাছের ঘরে সুলাইমান আলাইহিসসালাম কাছের ঘরে ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাছের ঘরের ভিতরে হযরত সুলাইমানকে মৃত্যু দিয়ে দিলেন, আর সুলাইমানের লাশ জীবিত মানুষের মতোই লাঠির উপরে আল্লাহ 1 বছর দাঁড় করাইয়া রাখলে। আল্লাহর ঘরের প্রয়োজনে সুলাইমান আলাইহিসসালামের মতো নবীকেও আল্লাহ 1 সেকেন্ড বেশি বাঁচার ক্ষমতা দেয় নাই। তোমারও বন্ধু 1 সেকেন্ডের ভরসা নাই, 40 বছরের টার্গেট করো, 100 বছরের টার্গেট করো, মনে রাখবা মাওলা যখন চাইবে 1 সেকেন্ড বেশি থাকতে পারবা না, কেমনে যে পড়বে 13 পাইবা না। কুজা আশাও কাতে সাহেল কুজা তখত সুলাইমানি, আমার বন্ধু কোরআনুল করিম বলে ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতিহি ফালাম্মা গাররা তাবায়্যানাতিল জিন্নু আল
লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সূরা সাবা, কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, 14 নম্বর আয়াত। সুলাইমানের মৃত্যু সংবাদ মানুষকে জানতে দিল একটা মাটির পোকা। সুলাইমান আলাইহিসসালাম জীবিত মানুষের মতো ওই লাঠির উপরে এক বছর দাঁড়াইয়া থাকলেন। জিনেরা তো আল্লাহর ঘরের কাজ করতেছে, দেখলে মনে হয় জীবিত, আসলে মৃত। জিনেরা কাজ করতেছে, এক বছরে যখন আল্লাহর ঘরের কাজ সমাপ্ত হয়ে গেল, আল্লাহ সুলাইমানের লাঠির নিচে উই পোকা লাগায় দিলেন। সে উই পোকা সুলাইমানের লাঠি খেয়ে ফেললো। বন্ধু একটু খেয়াল করেন বন্ধু, হযরত সুলাইমানের লাঠি খেয়ে ফেললো উই পোকা, লাঠি ভেঙ্গে সুলাইমানের লাশ জমিনে পড়ে গেল। পড়ে গেল, ততক্ষণে এক বছর সময় শেষ হয়ে গেল, আল্লাহর ঘরের কাজটাও হয়ে গেল। এখন জিনদের সর্দার যে নাকি বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করতেছিল, সে তখন তার কর্মীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমাদের চোখের সামনে সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে ছিল, জীবিত ছিল না রে, মৃত ছিল। আমরা যদি গায়েবের খবর জানতাম তাহলে এই ঘরের কাজ আগে করতাম না। যারা জিন নিয়ে ব্যবসা করে, জিন নাকি গায়েব জানে, জিনে নাকি চোরাই মাল হাজির করে দেবে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিন সর্দার তখন বলল, গায়েবের খবর যদি আমি জানতাম যে সুলাইমান এখানে মরা লাশ দাঁড়িয়ে আছে, এই কষ্ট করে আমার এই পরিশ্রম করে ঘর বানাতাম না। প্রমাণ হলো জিনেরা গায়েবের খবর জানে না বন্ধু, জিনেরা গায়েবের খবর জানে না। জানলে সুলাইমান যে ইন্তেকাল করেছে এই খবর জানতো। আমি আপনাদেরকে এই কথাটা এ কারণে বললাম, এত বড় ক্ষমতাধর শাসক, এত বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা পয়গাম্বর, যিনি তার সিংহাসন নিয়া সকালবেলায় আকাশে উঠতেন এক মাসের পথ, বিকালে যাইতেন আকাশে এক মাসের পথ। ও বন্ধু, পেট্রোল খরচ লাগতো না, বিমান ভাড়া লাগতো না, পশু পাখির ভাষা বুঝতেন, পিপলার ভাষা বুঝতেন। সেই সুলাইমান আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক, আল্লাহর রাসূলের রওজার পাশে বন্ধু একসাথে শোয়া, তারাও যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরাও দুনিয়াতে থাকবো না। থাকার জায়গা দুনিয়া নয়, আমাদের চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত, যেখানে গেলে আর মরার কোনো সম্ভাবনা নাই। মানুষ যতভাবে মারা যায় বন্ধু, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই ঈদের সময় পরিবার পরিজনের সাথে ঈদ করবে, বাড়িতে রওনা হয়েছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা হাসপাতালে যায়, লাশ হয়ে পড়ে থাকে। কারো কারো লাশ ঈদের দিনও কবরস্থানে চলে যায়। কত মানুষ ক্যান্সার হয়ে মারা যায়, প্রেশার হয়ে মারা যায়, কত মানুষ বন্ধু চুরি ডাকাতি করতে মারা যায়, আবার কত মানুষ বিভিন্ন রাজনীতি করতে মারা যায়, বিভিন্ন টেন্ডারবাজি করতে গিয়া, বিভিন্ন চাঁদাবাজি করতে গিয়া, সুযোগ সুবিধা আদায় করতে গিয়া মারা যায়। যতভাবে যত পদ্ধতিতে মানুষ মারা যায়, কোরআনুল কারীম হাদিস শরীফ গবেষণা করলে দেখা যায় সবচাইতে সেরা মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু মানে কি? আল্লাহর দ্বীনের কাজ করার কারণে যাদের জীবন যায়, ও বন্ধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করার কারণে যাদের জীবন গেছে তারাই সেরা মৃত্যু লাভ করেছে। এ ঘোষণাটা কার? আপনি আর আমি মৃত্যুবরণ করব, আমাদের কবরে সুয়াল জবাব হবে, মার রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুল আল্লাহ যে বড়ে সাফিয়ে কম, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো না, হিসাব পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ইল্লিনে থাকতে দেওয়া হবে। ও বন্ধু, কিন্তু শহীদদের ব্যাপারে জানা যায়, শহীদরা যখন ইন্তেকাল করে সেই পর্যন্ত অপেক্ষা করা লাগে না, আল্লাহ শহীদদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, তাই আমার নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের প্রথম কালেমা, এর অর্থ কি? এর কয়েকটা অর্থ। এক নম্বর অর্থ হলো, সন্তান জন্মগ্রহণ করলে প্রথমেই সন্তানকে আজান শোনাও, হাসপাতালে হোক আর বাড়িতে হোক, যেখানেই হোক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, অবশ্যই সেখানে আপনি সন্তানকে শোনাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
ওই সন্তান, তুমি যেই মা বাবার উসিলায় পৃথিবীতে এসেছো, যার ঘরে জন্মগ্রহণ করেছ, সে মুসলমান, সে মুসলমান। প্রথম কালেমা। আরেক অর্থ হল, সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখে, মা মা বলে, দাদা দাদা বলে, মামা মামা বলে, বলে কি বলে না, তখন কি কষ্ট লাগে না মজা লাগে? মজা লাগে। নানাই কয় আমারে ডাকো চকলেট দেবো, না না ডাকো। দাদাই কয় দূরো, নানারে পরে ডাক চকলেট আমি আরো বেশি দিব, আমারে দাদা ডাকো। আমার নবী বলতেছে, সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখে ধীরে ধীরে, সবার আগে সন্তানকে শিখাও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে সবার আগে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, মান কান আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার জীবন গঠিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার অর্থনীতি চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার শিক্ষানীতি চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার বিচার ব্যবস্থা চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর এই মতবাদের উপরে যার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই লোকটার ইন্তেকালের সময় নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেন, এইভাবে যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা ঈমান সহ ইন্তেকাল করবে আর আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেবে। আমার নবী বলেন, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায় বন্ধু, সেই মর্তটা বড় কঠিন মর্ত। হাজার হাজার জান্নাতি ফেরেশতা, লোকটা যদি জান্নাতি হয় তার কাছে হাজির হয়ে যায়, লোকটা ডান দিকে তাকাইলে শুধু ফেরেশতা দেখে, বাম দিকে তাকালে শুধু ফেরেশতা দেখে, ফেরেশতাগুলির চেহারা এত উজ্জ্বল, এত সুন্দর চেহারা, এক একটা ফেরেশতা যেন আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশের সূর্যের মতো, এরকম হাজার হাজার ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হালকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হালকুম, অতঃপর রূহটা যখন তার গলার কাছে চলে আসে, আত্মীয় স্বজন আপনজন হাসপাতালে হোক আর বাড়িতে হোক, বন্ধু তার দিকে তাকাইয়া থাকে, চোখের পানি ফেলে দেয়, দেখতে থাকে তার রুটা বের হয়ে যাবে, হাত পা টান দেয়, চোখ দিয়া পানি পড়ে, মুখ মাকা করে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, তোমরা শুধু তাকাইয়া তাকাইয়া দেখো, তোমরা মৃত্যুকে ফিরাইতে পারো না, তোমরা তোমাদের আপনজনের যতন নিকটে থাকো, আমি আল্লাহ আমার নেক বান্দার তার থেকেও বেশি নিকটে থাকি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন, আমি যে তোমাদের নিকটে থাকি, নিকটে আসি, তোমরা তা দেখো না। আল্লাহ, মৃত্যুর সময় কে কাছে থাকবে চাই না জানি না, আল্লাহ আমরা কে কিভাবে মরব জানি না, শুধু তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি যখন দুনিয়ায় পাঠাইছো মালিক, তোমার হুকুমে এসে গেছি, তোমার হুকুম ছাড়া এক সেকেন্ড বেশি আমরা দুনিয়ায় থাকতে পারবো না, যখন যে অবস্থায় মালিক তুমি আমাদেরকে ডাক দেবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদেরকে জান্নাতি বানাইয়া কবরে নিও বলি আমি। আমার বাবারা, মৃত্যু অনিবার্য সত্য, মরতেই তোমাকে হবে। মুসা আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা লিখেছে তাফসীরে নুরুল কোরআন বাংলাদেশী একজন বড় শায়েখ আলেম, দীর্ঘদিন তিনি লালবাগ শাহী জামে মসজিদের খতিব ছিলেন, লালবাগ শাহী জামে মসজিদের পাশেই তার কবর, আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেন, আমরা বলি আমিন। মুসা আলাইহিসসালামের ইন্তেকাল, মৃত্যুর সময় যখন হয়েছে, মালাকুল মউত তাকে মৃত্যুর খবর জানাইছেন। মুসা আলাইহিসসালাম জলিল কদর পয়গম্বর ছিলেন, মৃত্যুকে তিনি পছন্দ করেন নাই, মরা লাগবে এটা তিনি পছন্দ করেন নাই। দেখেন, এখনো কিন্তু কেউ সহজে মরতে
জোরে বলেন সায়, না সায় না, কিন্তু না চাইলেও বন্ধু সময় হইলে মরা। মুসা আলাইহিসসালাম মৌতের ফেরেশতাকে থাপ্পড় দিলেন, মৌতের ফেরেশতার ডান চোখ বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মৌতের ফেরেশতা চোখ হাতে করে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার জান কবজ করার জন্য ফাটাইছেন, ও তো আমার জানই শেষ করে ফেলছিল, আল্লাহ দয়া করে ওর জান কবজ করার জন্য আমারে না ফাটাইয়া অন্য ফেরেশতা পাঠান, আমি আর যাইতে। আল্লাহ বললেন, ও মালাকুল মউত, মুসা পয়গাম্বরের জন্য আমি হেকমত করব, তিনি আমার জলিল কদর পয়গাম্বর, ফিলিস্তিনের রাস্তার পাশে তোমরা একটা কবর বানাও, তোমার একা পাঠাবো না, তোমার সাথে আরো দুই ফেরেশতা দেব। এখন মালাকুল মউত সাথে আরো দুইজন, মোট হয়েছে কয়জন, কবর তৈরি করতেছে রাস্তার পাশে। অর্ধেক যখন কবর তৈরি করা হলো, মুসা আলাইহিসসালাম কোথায় থেকে জানি ওই রাস্তা দিয়ে যেতেছে, মালাকুল মউত তো মানুষের সুরতে অন্য সুরতে আসছে, দেখেই তো মুসারে চিনে ফেলাইছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ মুসা নবী এই মুহূর্তে তো এই রাস্তা দিয়ে না আসলে ভালো হইতো, তুমি তারা তো অন্য রাস্তা দিয়ে নিতে পারতে আল্লাহ, এখন এই রাস্তা দিয়ে তিনি কেন আসলেন? আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা তোমাদের কাজ করো, মুসাকে নিয়ে টেনশন করো না, আশে আজিম থেকে আমি আল্লাহ মুসাকে দেখতেছি। মুসা আলাইহিসসালাম কাছে আসছে, আয়েশা কয়, এই তিন যুবকেরা তোমাদের তিনজনের কাউকেই তো চিনি না, কবর এটা কার জন্য বানাইতেছ? মালাকুল মউত কই, কাম হইছে ভাই জিব্রাইল, তুমি কথা কও। ফেরেশতা বলতেছে, এটা আল্লাহর এক গোলামের কবর, আল্লাহর এক বান্দার কবর। কয়, কোন বান্দা? কয়, সেটা মালিকে জানে। মুসা আলাইহিসসালাম কয়, আমাকে চিনো, আমাকে চিনো? কয়, চিনে চিনে মনে হয়। বলছে, আমি আল্লাহর পয়গাম্বর মুসা। বলছে, আসসালামু আলাইকুম, বলো তো কবরটা কার? বলছে, বললাম তো এটা আল্লাহর এক গোলামের। বলছে, সেই গোলামের নাম কি? বলছে, মালিকে জানে। ভালো করে মুসা আলাইহিসসালাম এই কবরটা দেখলেন, দেখে বলতেছে, শুন, আমি হলাম এই এলাকার নবী, কোন মানুষ মারা গেছে এমন খবর এখনো আমি পাইলাম না, দিব্যি তোমরা একটা কবর বানাইতেছ, সত্যি করে কাও কবরটা? বলছে, ওগো মুসা পয়গাম্বর, আপনার সাথে বেয়াদবি করতে চাই না, আপনার কোনো কাজ থাকলে আপনি যান, এটা আল্লাহর এক বান্দার কবর। মুসা আলাইহিসসালাম বলতেছে, কবরের আকার আকৃতি সাইজ দেখলে মনে হয় এটা আমার কবর, ঠিক করে কাও কার কবর? ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, গোস্তাকি মাফ করবেন, এটা আল্লাহ পাকের এক বান্দার কবর। মালাকুল মউত আস্তে আস্তে কইতেছে, আল্লাহ কোন বিপদে ফেলাইলা, মুসা নবীকে অন্য জায়গা দিয়া নাও। আল্লাহ পাক বলে, টেনশন করো না, চিন্তা করো না, কাজ করো, তোমরা তোমাদের কাজ শেষ করো, বাকিটা দেখবো আমি আল্লাহ। এখন তিন ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর মুসা, আপনার কোনো কাজ থাকলে আপনি যান, এটা যেই গোলামের কবর, সময় যখন হবে তার লাশ আসবে, তিনি কখন ইন্তেকাল করেছেন বা করবেন সেটা মালিকে জানেন, কার কবর কার লাশ এখানে আসবে এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। মুসা আলাইহিসসালাম বলতেছে, আপাতত আমার কোনো কাজ নাই, আমি এখানে বসলাম, লাশ আসলে জানাজা দিয়া তারপরে যাব। মালাকুল মউত কয়, কাম হইছে খোদা, ফাইনাল ধরা। আমার ভাইয়া, কবর তৈরি করা শেষ হয়ে গেল, তিনজন অফসর বসে আছে, মুসা আলাইহিসসালাম বড় ফেরেশান, লাশ কেন আসে না, লাশ কেন আসে না? বলছে, আপনি আপনার কাজে যান, আপনি আপনার প্রয়োজনে চলে যান, সময় যখন হবে মালিকের লাশ তখন পাঠাবে। মুসা আলাইহিসসালাম বলতেছে, কবর তো তোমরা বানাইছো, মালাকুল মউতকে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, যদিও তোমাদেরকে চিনি না, কিন্তু এই কবরটার দিকে যখন তাকাইলাম, কবরটা আমার কাছে এত ভালো লাগলো, এই কবরের মায়া আমি যাইতেও পারি না। আখেরি বাড়ি কবর। ও বন্ধু, সবার পরে যে লোকটা মারা যাবে কেয়ামতের সময়, তাদের কবরের হায়াত আলমে বরজক হবে কমপক্ষে 40,000 বছর।
সেই 40,000 বছর শুধু আল্লাহ একলা থাকবেন, আফসুস করবেন, হে দুনিয়া তোমার পাহাড়গুলি কোথায়, হে অত্যাচারী রাজারা তোমরা কোথায়, যারা আলেমুল আমার উপরে জুলুম করে মজা পাইছো, মনে করছিলা তোমাদের ক্ষমতা আর কোনোদিন বুঝি যাবে না, আজকে তোমরা কোথায়। 40,000 বছর আল্লাহ একা থাকবেন, সবার পরে যাই লোকটা মারা যাবে বন্ধু, তার কবরের হায়াত হবে 40,000 বছর। কিয়ামতের দিনটা লম্বা হবে 50,000 বছর, আর ফুলসেরাটা হবে 30,000 বছর, তিনটা যোগ করলে 1,20,000 বছর। এই 1,20,000 বছরের রাস্তা এখনো সামনে, তুমি যে এত ফুর্তি কর, এই তিনটা ঘাঁটি তোমার পার হওয়া লাগবে। যাদের আল্লাহর রাস্তায় জীবন যায় তাদের এই তিনটা ঘাঁটিতে কোনো চিন্তা নাই বন্ধু, তারা যখন ফাঁসির রশির পাশে যখন আল্লাহর জান্নাতটা দেখে তখন হাসতে হাসতে জীবন দিয়া দেয়, আল্লাহর জন্য তাদের জীবন যায়, তাদের মনে কোনো চিন্তা থাকে না। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, আল্লাহর বহু এক বান্দা এভাবেই আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিছে। এখন খেয়াল করে, মুসা আলাইহিসসালাম বলছে ভাইয়ারা তোমরা যদি অনুমতি দাও, কিছু যদি মনে না করো, কিছু সময়ের জন্য আমি কবরটাতে শুইতে পারি, একটু শুইয়া পরীক্ষা করে দেখি কবরটা কেমন লাগে। তিন যুবক বলতেছে গো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি শুইতে চাইলে আমরা নিষেধ করতে পারি না। তাফসীর বলছে হযরত মুসা আলাইহিসসালাম যখন কবরের মধ্যে শুইলেন, আল্লাহ আগে থেকে একটা জান্নাতি চাদর পায়ের নিচে জমা করে রেখেছেন। হযরত মুসা যখন কবরের মধ্যে শুইলেন, পুরাটা কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেল। মুসা আলাইহিসসালাম জান্নাতি মজা কবরের মধ্যে উপভোগ করতেছে। এখন তিন যুবক বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলছেন আপনি শুইবেন, শোয়ার পরে উঠবেন, উঠেন না কেন? মুসা আলাইহিসসালাম আর ওই তিন যুবকের সাথে কোনো কথা বলে না। কবরের থেকে যখন ওই জান্নাতি চাদর যখন তার পায়ের মধ্যে উঠতেছে, রহমতের ফেরেশতারা উঠাইতেছে, মুসা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে আল্লাহ একবার যখন কবরে শুয়েছি আর উঠব না, আল্লাহ তোমার মালাকুল মউতকে প্রেরণ করো যেন আমার রুহটা নিয়ে যায়। আল্লাহ তুমি তোমার নেক বান্দাদের মৃত্যু যেভাবে দিয়েছো, আজকের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তুমি আমাদের সকলকেও সেরকম নেককারের মৃত্যু দান করিও। জোরে বলেন আমি। কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গুল গিয়া হায় সেগুলো সুরত ক্যা হুই। তাকায়া দেখো সুন্দরী সুন্দরী রানী শাহজাদি শাহজাদা, যারা নিজেদেরকে বিশ্ব সুন্দরী দাবি করত, আজকে তাকায়া দেখো তাদের চেহারার কন্ডিশন কি। ও মানুষ, কেউ কিন্তু বয়স বাড়াইতে চায় না, সবাই বয়স লুকাইতে চায়, সবাই চায় নিজেরে যেন যুবক মনে হয়, সবাই চায় নিজেরে যেন সুন্দরী সুন্দরী মনে হয়। ও বন্ধু, এই জন্য মেকআপ, প্লাস্টিক সার্জারি, বিভিন্ন রং বার্নিশ আবিষ্কার হয়েছে, সবাই চায় বয়স লুকাতে। কিন্তু আপনারা কন তো, দিন যত যায় চুল পাকানো, দাড়ি পাকানো, দাঁত পড়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া, এগুলি তো ঠেকানো, ধরে বলেন যায়। নিজের দেহের উপরে নিজের কন্ট্রোল নাই, দেহটা চলে মালিকের ইচ্ছায়, মালিক যখন দাঁত দেয় নাই তখন তুমি দাঁত উঠাইতে পারো নাই, মালিক যখন তোমারে দাঁত দিয়েছে তখন উঠানো তুমি ঠেকাইতেও পারো নাই, আবার মালিক যখন তোমার দাঁত নিয়ে যায় তখন পড়াও তুমি ঠেকাইতে পারো না। তোমার পুরা বডি, তোমার পুরা দেহ চলে মালিকের ইচ্ছায়, সেই মালিক আল্লাহর আইন আল্লাহর বিধানকে অমান্য করিও না, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, জুলুমের পথ ছেড়ে দাও, মনে রাখবা তোমারও একদিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ভাই
পুরুষ মরে না মহিলাও মরে? মরে গেলে সুদ কি দেয় না কবরে দেয়? জোরে বলেন, কবরে দেয়। মহিলারে কি মহিলা গোসল করায় না পুরুষে গোসল করায়? পুরুষেরে কি পুরুষে গোসল করায় না মহিলায় গোসল করায়? তাহলে কি সুন্দর সিস্টেম দেখেন, মহিলা মারা গেলে বন্ধু পুরুষে গোসল দেয় না, গোসল দেয় মহিলায়। মহিলা মারা গেলে কাফনের কাপড় কয়টা দেয় আপনাদের এলাকায়? কয়টা? আর পুরুষ মারা গেলে কয়টা? পুরুষ তার সতরের পরিমাণও কম, এই জন্য পুরুষের কাফড়ও কি, আর মহিলা তার সতরের পরিমাণ বেশি, মহিলার কাফড়ও। এবার বলেন, মহিলা মরে যাওয়ার পরেও আল্লাহ কাফড় বেশি দিছে, সেই ইসলাম কখনো মহিলারে ঠগাইতে পারে না? অথচ আজকে এক শ্রেণীর বেশ্যা বেসরম মহিলা মহিলারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সেই মহিলাদেরকে উস্কানি দিতেছে। এমন এমন মহিলাও আছে বন্ধু, সুরত দেখলে, জামা কাপড় দেখলে, মাথার কাপড় দেখলে, ব্লাউজ দেখলে মনে হয় যেন হজরতে ফাতেমা, আর তার কাজকর্ম দেখলে মনে হয় নতুন করে ফেরাউন বুঝি দুনিয়ায় আসে। মরবা মরবা। এখন দেখেন, মরে গেলে মহিলা কেন গোসল দেয়? কারণ কি, ওই মহিলা তারে কোনো পুরুষ দেখতে পারবে না, ধরতে পারবে না গোসল দিতে। একটু খেয়াল করেন কথা, আমি শেষ করে ফেলছি বন্ধু, সেই মহিলারে মহিলা গোসল দেয়, মহিলার কবরে পুরুষ নামে, মহিলার লাশ পুরুষে ধরে, কিন্তু মাসালা কি বলে? মাসালা বলে কি, যেই মহিলার সাথে পুরুষের বিবাহ হারাম, এমন পুরুষ ওই মহিলার কবরে নামবে। ও বন্ধু, এমন পুরুষ যদি পাওয়া না যায় তাহলে মহিলার কবরে কোন পুরুষটা নামবে বলেন? মহিলার কবরে এমন পুরুষ নামবে যেই পুরুষ তুলনামূলক বয়স্ক, ফরেজগার, আল্লাহওয়ালা। তাহলে কি বোঝা গেল, একটা মহিলা মারা যাওয়ার পরেও বেগানা পুরুষকে তার কবরে নামার অধিকার ইসলাম দেয় নাই, সুযোগ দেয় নাই। একটা মহিলা মরে যাওয়ার পরে গোসল করানোর জন্য শরীয়ত তাকে সেই সুযোগটা দেয় নাই। মহিলা মরে গেলে পাঁচ কাপড়, সেই মহিলাকে আপনি কবরে রাখলেন আর বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। এখন আপনি বলেন, সেই মহিলা জীবিত থাকা অবস্থায় যদি বেপর্দা চলে, ডাইনে বেগানা পুরুষ, বামে বেগানা পুরুষ, সামনে বেগানা পুরুষ, পিছনে বেগানা পুরুষ, এইরকম একটা বেগানা মহিলা যে সারা জীবন পুরুষ নিয়ে চালচলন করেছে, এমন পুরুষ যেই পুরুষের সাথে মহিলাটার বিবাহ বৈধ ছিল, যাদের সাথে তার পর্দা করা ফরজ ছিল, এই মহিলাটা আল্লাহর এত বিধান লঙ্ঘন করার পর যখন মারা গেল, তখন যে আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তারে কবরে রাখলেন, আল্লাহ বুঝে কি বুঝে না? জোরে বলেন, বুঝে কি বুঝে না? আল্লাহ এগুলি দেখছে না, দেখে নাই? ওই মহিলা সম্পর্কে আমাদের চাইতে বেশি যিনি জানেন তিনি কে? এবার উপসংহার, শেষ কথা বলি বন্ধু, যারা চাউলের বস্তা কিনেন আপনাদের এই কৃষ্ণনগরে, চাউলের বস্তা উপরে যদি লেখা থাকে এটা হলো মিনিকেট চাল বস্তার উপরে লেখা, তখন যারা চালাক কাস্টমার বুদ্ধিমান তারা কয় না, বস্তার উপরে মিনিকেট লেখা থাকলেই বস্তার উপরের লেখা দেখে আমি নেব না, ভিতরে এই মিনিকেট চাউল আছে কিনা আমার দেখাও। তখন এই বস্তার ভিতরে কি জানি একটা ঢুকায় গঙ্গা, ধরে কন কি ঢুকাইয়া কি বের করে, চাউল বের করে কাস্টমারকে দেখায়, ভাই দেখেন আমি যে উপরে মিনিকেট লেখছি ভিতরেও মিনিকেট আছে, যদি উপরের সাথে ভিতরের মিল থাকে তখন কাস্টমার বন্ধু চাউলের বস্তাটা নেয়। উপরের তাকে বলে সুরত, ভিতরের তাকে বলে সিরত। সুরত দেখা যায়, সিরত দেখা যায় না। এখন আমরা যেই মহিলাটার পায়ের নিচে বাঁধ দিলাম, মাথার উপরে বাঁধ দিলাম, ইজার দিলাম, কোট্টা দিলাম, শেরবন দিলাম, সিনাবন দিলাম, এমন ভাবে পর্দা করে দিলাম যেন হযরতে ফাতেমার খালাতো বোন, হযরতে আয়েশার আপন বোন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমরা তারে কবরে রাখলাম। আপনি যখন মিনিকেট চাউলের বস্তা আপনি কিনেন, তখন আপনি বস্তার ভিতরে গঙ্গা ঢুকাইয়া পরীক্ষা করেন, ভিতরে তুষ আছে নাকি মিনিকেট আছে? এত সতর্ক আমি আর আপনি যে এই বেটিরে কবরে, এই মহিলারে কবরে দিয়ে আসলাম, আল্লাহরও তো একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। আল্লাহ যখন মার রব্বুকা কইয়া ফেরেশতা যখন গঙ্গা ঢুকাইয়া দেবে, দেখবে সর্বনাশ, হিন্দি গান বাহির হয়, ডিস্কো ড্যান্স বাহির হয়, স্টার জলসা বাহির হয়, জি বাংলা বাহির হয়, ও বন্ধু নামাজ রোজার গন্ধ বাহির হয় না, আমার আর আপনার সুপারিশে কোনো কাজ হবে না। ঠিক কি বলেন? তাই মরতে হলে আগে মুসলমান হও পরে মর,
মুসলমান হইয়া মরো, মরার পরে মুসলমান হওয়ার কোন সুযোগ। এবাল বলেন নামাজি হইয়া মরবেন নাজি হবেন? মুসলমান হইয়া মরবেন না মইরা মুসলমান হবেন? মুসলমান হইয়া মরার জন্য কে বলেছেন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে আল্লাহরে ভয় করো যেমন ভয় করা উচিত। খবরদার মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হলে নামাজ লাগে, মুসলমান হলে রোজা লাগে, মুসলমান হলে পর্দা লাগে, মুসলমান হলে সত্য কথা বলতে হয়, মুসলমান হলে ইসলামী অর্থনীতি লাগে, মুসলমান হলে ইসলামী শিক্ষা ব্যবস্থা লাগে, মুসলমান হলে ইসলামী বিচার ব্যবস্থা লাগে, মুসলমান হলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম খাবার দাবার বিবাহ শাদী ঘর সংসার সব কোরআন হাদিস অনুযায়ী করা লাগে। কোরআন হাদিস অনুযায়ী জীবনে সব কাজ যদি না হয় তারে মুসলমান বলে না। এই দুনিয়া আজ আছি কাল নাই বন্ধু, একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমির হইয়াই ফকির হই, গরিব হওয়ায় ধনী হই, যেই হই না কেন আসুন আমরা সকলে মুসলমান হইয়া কবরে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন।